মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু পরানের বন্ধু যখন চাই রে মনটা করে উড়ু উড়ু আরে ননদিনী মনে হচ্ছে খুব আনন্দে আছো প্রেমে পড়েছো নাকি তোমার বানর দাদার যখন প্রেমে পড়েছিল আমিও এমন উড়ছিলাম হ্যাঁ গো বৌদি তুমি ঠিকই বলেছো যেমন আমি শেফার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছি কিন্তু শেফা তো আমাকে পাত্তাই দেয় না ও বৌদি তুমি শেফাকে একটু বোঝাও না প্লিজ চুপ কর আরাম দাদা তুই তো হেগে পিছন দোষ নেই আর আমি তোর সাথে প্রেম করব যা দূর হ চোখের সামনে থেকে হায় হায় ফিসকে এসব আমি কি শুনলাম লজ্জা লজ্জা ছি ছি কি লজ্জা তোমার তো আর মান সম্মান বলে কিছু থাকলো না এরে এবার আমি মুখ দেখাবো কি করে আর আমি যদি শেফাকে তো পটাতে পারলামই না উল্টো বৌদির সামনে আমার পেস্টিস পাংচার হলো এমু কাবে খত নেহি হতা এ দুঃখ কাবে খত নেহি হতা কপালটা ফুলে আলু হয়ে গেল যে এটা তুমি কি করলে ডার্লিং আমি তো তোমার সাথে ফান করছিলাম মাইরি চুপ কর বেটা আমি মরছি আমার চালায় আর তুই কি না আমার সাথে মশকরা করিস এসব ফান তো পিছনে দিব হারামজাদা এ কি তুমি এভাবে কথা বলছো কেন ডার্লিং কি হয়েছে তোমার আর এসব ব্যাগ বস্তা সাথে নিয়ে এসেছো কেন এই পার্কের মধ্যে সংসার পাতবে নাকি হারামজাদা আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি আর তুই এখানে এসে দাঁত গেলাচ্ছিস বাবা আমার বিয়ে ঠিক করেছিল তাই আমি পালিয়ে এসেছি আর আজই তুমি আমাকে বিয়ে করবে বুঝেছ বলো কি মাইরি মামা এ জীবন আমি আর রাখতে চাই না সেবা আমাকে পাতা না দিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেল তুমি যদি দুই দিনের মধ্যে আমার বিয়ে না দাও তবে আমিও জীবন আর রাখবো না চুপ কর বেটা তুই কি লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি বিয়ের জন্য কেউ এভাবে কান্না করে কেউ কান্না না করলেও আমি কান্না করি বিয়ে যে আমার করতেই হবে বললি হলো বউ কি হাতের মোয়া নাকি তুই চাইলি আর আমি তোকে এনে দিলাম এই হারামজাদা তোর কানে যায় না তুই তবুও বিয়ের জন্য খাচ্ছিস তবে রে শেফা এই শেফা কোথায় গেলে তুমি আরে তাড়াতাড়ি এসো তোমার ফোন বাজছে শেফা আহা শাড়ির মতো চেঁচাচ্ছো কেন তরকারি করাতে নামি তবে না এলুম দাঁড়াও দেখছি কে ফোন করেছি হ্যালো হ্যালো মা শেফা তুই আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিস তুই ফিরে আয় মা তুই যে আমার একমাত্র মেয়ে ফিরে আয় মা ফিরে আয় বাবা এতদিন পর আমি সেদিনই ফিরব যেদিন তুমি আমার আর মিসকের বিয়ে মেনে নিবে তুই চলে যাওয়ার পর আমি সব মেনে নিয়েছি রে মা তুই ফিরে আয় মা ফিরে আয় আমি তোদের মেনে নেব আর আমি তোদের জন্য আলাদা বাড়িও করে দেব তবুও তুই ফিরে আয় মা হুররে ইয়াহু শ্বশুর বাড়ি যাব দুধ ভাত খাবো শ্বশুর বাড়ি যাব দুধ ভাত খাবো এই মিসকে যাবে শ্বশুর বাড়ি হাতে নিয়ে মিষ্টির হাড়ি লা 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 ফাটা যায় বুকটা ফাটা যায়
সেটা যখন বার লইয়া আমার বাড়ি সামন্দিয়া রঙ কইরা হাঁটা যায় ফাটা যায় বুকটা ফাটা যায়। ও মাই গড, ওয়াও ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এটা কি বাড়ি নাকি তাজমহল? শ্বশুর মশাই এর রুচি আছে বলতে হবে। এবারে এই বাড়িতে বউ নিয়ে খুব আরামে থাকতে পারবো। আরামজাদা শ্বশুরের বেটা শখ কত, আমার বাপের বানানো বাড়িতে আরামে থাকবে। তবে কটা দিন যেতে দেবে এটা? এত আরাম তোর পিছনে দিব আমি। শ্বশুরের বেটার কাজ দেখো, ও অযথাই একটা গড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছে, আর এই অ্যালার্মে চক করে আমার কাছে ঘুমটাই ভেঙে গেল। কিন্তু আমার বেডটি কোথায়? মিচকে, হ্যাঁ শ্বশুরের বেটা, মিচকে। এ কি ডার্লিং, তুমি এভাবে আমাকে ডাকছো কেন? ঘরে ডাকাত পড়েছে নাকি? আরাম জাদা, ডাকাত পড়তে যাবে কেন? হ্যাঁ সকাল সকাল ঘন্টার অ্যালার্মের জন্য আমার ঘুমটা ভেঙে গেল, এখন আবার আমার বেডটি নেই। যা আমি বেডটি দে। কি কি বললো? ইরে মাইরি, ভেট কি দিব? কিন্তু আমি তো ভেট কি দিতে জানি না। ওরে শ্বশুরের বেটা গে, ওটা ভেট কি নয়, বেডটি মানে চা। যা এক্ষুনি চা নিয়ে আয় আমার জন্য। ওকে বউ, এক্ষুনি যাচ্ছি। কি গন্ধ, কি গন্ধ, সব কাপড় থেকে গন্ধ বের হচ্ছে। আর শ্বশুরের বেটা কিনা এসব কাপড় আলমারিতে রেখেছে। আজ আসুক আরাম জাদা, ওর হাড্ডি মাংস সব আলাদা করে দিব। ইরে মাইরি, এ কি বউ, তুমি সব কাপড় এভাবে মাটিতে ছুঁড়ে ফেলছো কেন বলো তো? সব কাপড় তো ময়লা হবে, এসব কাপড় কত কষ্টে আমি ধুয়ে রেখেছি মাইরি। আরাম জাদা, তুই কি বলতে চাস? তোর খুব পরিচয় হচ্ছে শ্বশুরের বেটা, তুই ময়লা কাপড় এনে আলমারিতে রেখেছিস, আবার বড় বড় কথা বলছিস। না গো বউ, তুমি ভুল করছো, আমি সত্যি সব কাপড় ধুয়েছিলাম। আর তুমি কিনা এভাবে সব কাপড় মাটিতে ফেললে, এখন তো এসব কাপড় আবার ধুতে হবে। হ্যাঁ ধুতে হবে, তুমি ধুয়ে দিবে। তবে তার আগে আমার জন্য রান্না করে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। এ কি ক্যাবলা মতো এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি কাজগুলো শেষ করো, যাও, গো ফাস্ট অ্যান্ড ফাস্ট। শেফার কথা শুনে মিচকে গম্ভীর মুখে রান্নাঘরে চলে যায় আর রান্না করতে থাকে। আর সব রান্না শেষ করে মিচকে বালতি ভর্তি কাপড় নিয়ে পুকুর পাড়ে যায়। হায় রে কপাল মন্দ, বউয়ের সাথে দ্বন্দ্ব, এই জীবন জয়লা পুইরা শেষ তো হইলো না, এই জীবন জয়লা পুইরা শেষ তো হইলো না। আরে বস, এটা শেফার স্বামী না, তা আবার পুকুর পারে কাপড় ধুচ্ছে। এক দিনে শেফা ওই বেটাকে একেবারে ঝি চাকর বানিয়ে দিয়েছে। যাই, বেটার কাটা গায়ে নুনের ছিটা দিয়ে আসি। কেন যে নাচতে নাচতে ঘর জামাই হতে এসেছিলাম, এই কয়দিনে বউ আমার শখ মিটিয়ে দিয়েছে মাইরি। আরে আরে দাদা কি বলছেন, এখনই তো শখের সময়, আর আপনি এখনই হতাশ হয়ে গেছেন। কি আর করব বলেন দাদা, আমার ঘরে বউ নয়, যেন লাল মরিচ পালছি একটা। যাক গে, কাপড়গুলো নিয়ে যাই, না জানি কখন আবার হুঙ্কার ছাড়ে। শয়তান শেফা, আমাকে ছ্যাঁকা দিয়েছিলি, এর শোধ আমাকে নিতেই হবে, আর প্রতিশোধ নেওয়ার সঠিক সময় চলে এসেছে। যাই, বসো, সব প্ল্যানিং সেরে ফেলি। এই এই কে তুমি, বলানি কনে, তুমি এ বাড়িতে ঢুকেছো কেন? হ্যাঁ এই এই, ও মা, আমি আমার স্বামীর বাড়িতে আসবো, সেটা আবার কাকে বলতে যাবো? হ্যাঁ স্বামী,
স্বামী আর কোন স্বামীর বাড়ি হ্যাঁ এটা তো আমার বাড়ি আর আমি আমার স্বামী মিসকেকে নিয়ে এই বাড়িতে থাকি তুমি আবার কোথা থেকে উড়ে আসলে হ্যাঁ মানে আমি উড়ে আসতে যাব কেন মিসকে আমার স্বামী আর তুই উড়ে এসে আমার স্বামীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছিস এই খবরদার বলছি আমার স্বামীর উপর বাঘ বসাতে আসবি নে আমার স্বামী গজামে থাকে বলে ঘরে সব কাজ ওকে দিয়ে করাই কিন্তু আমি আমার স্বামীর বাঘ কাউকে দিতে পারবো নে হ্যাঁ চুপ কর তুই ভাগ না দে আর কে হ্যাঁ আমার স্বামী তো আমায় এখানে দেখেছি তুই আমার স্বামীকে দিয়ে চাকরের মতো খাটাচ্ছিস তাই তো আমার স্বামী আমাকে দেখেছি তোকে সাহায্য করার জন্য কি কি বললি তুই তুই আমার সাহায্য করবি তার আগে আমি তোর আড্ডি মাংস সব আলাদা করে দিব আরাম দাদা তোর এত বড় সাহস তুই আমার সাথে বাটপারি করিস আমাকে সাহায্য করার জন্য আমার বউকে ডেকে এনেছিস আহ আহ বউ লাগছে বউ তুমি এসব কি বলছো বিশ্বাস করো আমি ওকে চিনি না ওর মুখে আমি কখনো দেখিনি এসব তুমি কি বলছো স্বামী আমি তো তোমার আসল বউ আর তুমি তো আমাকে এখানে দেখেছো আরে এখন এই মেয়েটার মার খেয়ে তুমি আমাকে ভুলে গেলে এই আরাম দাদা কি বলছে ওই সব ও যদি তোর আসল বউ হয় তবে আমি কি তোর নকল বউ আর ওকে যদি তুই না ডাকিস তবে ও এ বাড়িতে এলো কেন আর তোকে এবার স্বামী দাবি করছে কেন আমি কি ফিডার খাই কিছু বুঝি না আমি দেখো তোমার বুদ্ধি মতো তো আমি এ বাড়িতে এলুম আর শেফা আর মিজকের মধ্যে তো ভাঙনও ধরালুম এবার কি করব কাদা কোতাকার কি আর করবে এবার এদের যা ধন সম্পদ টাকা পয়সা আছে সব চুরি করবে আর রাতের আধারে আমরা দুজন পালিয়ে যাব আর দুজনে অনেক সুখী দিন কাটাবো ইরি মাইরি এ কি কাণ্ড এত রাতে এই মহিলা কার সাথে কথা বলছে না ব্যাপারটা তো দেখতে হচ্ছে একে একে তুমি ঘরে ঢুকলে কেন এক্ষুনি ঘর থেকে বেরো বলছি ইরে মাইরি সে কি কথা তুমি তো সবার সামনে বলেছো আমি তোমার স্বামী তো স্বামী স্ত্রীর ঘরে ঢুকলে সমস্যা কোথায় শুনি আমি তো ভাবছি আজ রাতে আমি এ ঘরেই থাকবো কি কি বললি তুই আরাম চাদা তুই এ ঘরে ঘুমাবি মানে তবে কি প্রমাণ করতে চাইছিস এই মেয়েটা তোর আসল বউ আর আমি তো নকল বউ তোর এত বড় সাহস না আমি তো এটা হতে দিব নে তোকে আমার ঘরে থাকতে হবে ঘুমা তোরা শান্তিতে ঘুমা আর আমি এদিকে সব নিয়ে কেটে পড়ি আহ এই হারামজাদিকে নিয়ে আর পারি না সেই কখন থেকে অপেক্ষা করছি কিন্তু আসার নাম গন্ধই নেই রাত পড়িয়ে ভোর হলে কি শ্বশুরের বেটি চুরি করে আসবে কত করে ভাবছি শেফাকে সর্বশান্ত করে ওর জীবনটা নরক বানিয়ে দিব কিন্তু এই হারামজাদি কি আমার স্বপ্ন সত্যি হতে দিবে না ওগো তুমি এসে গেছো এই দেখো আমি সব চুরি করে নিয়ে এসেছি এবার চলো তো তাড়াতাড়ি পালিয়ে যাই বেটা ফিসকে কি ভেবেছিস তুই আমরা কিছুই বুঝতে পারবো না কিন্তু তোদের পরিকল্পনা বুঝতে আমার মোটেও কষ্ট হয়নি মাইরি তুই নিজের বউকে আমার বউ সাজিয়ে পাঠিয়েছিলি চুরি করার জন্য তবে আজ তোর রক্ষে নেই নিজেকে দেখে নিজে পাগল হয়ে যাচ্ছি রূপে আমার আগুন জ্বলে রূপে আগুন জ্বলে না ছাই সব থেকে সুন্দর তো আমাকেই লাগছে সে যে কেন এলো না কিছু ভালো
চুপ দাঁড়িয়ে আমি মজা দেখাবো। রূপা তোর সাহস তো কম নয় রে, আমাকে আয়নার সামনে থেকে সরিয়ে দিস। আরাম যদি বাদাম বাজি আজ তোরে খাইছি আমি। কাল লাগেনি সতী না মার, তোর তো সাহস কম নয় আমাকে মারছিস। তোর মন্টু কেটে ফুটবল খেলবো আমি, মার কা বললো মেরে পাট পাট করবো তোকে। কোথায় কোথায় আমার দুই পেয়ারে লাল কোথায়? তোমাদের রসিক নাগর ফুসকা নিয়ে এসেছে, এসো ডার্লিংরা আমার কাছে ছুটে এসো। এসে গেছি এসে গেছি, যার জন্য এত সুন্দর করে আমি সেজেছি সে এসে গেছে। ডার্লিং আসছি আমি, আমার ফুসকাওয়ালা ডার্লিং আমিও আসছি। ওগো ফুসকাওয়ালা, তুমি আমাদের উপর কি জাদু করেছো গো? তোমার ফুচকা না খেলে আমাকে ভালো লাগেনি, নিজের স্বামীকেও ভালো লাগেনি। তোমাদের পটাতেই তো আমি ফুচকা নিয়ে আসি এখানে। এসো এসো তোমাদের ফুচকা খাইয়ে দেই। ইরে মাইরি, ওরে ফুচকাওয়ালা তুই আবার এসেছিস আমার বাড়িতে, আজ তোরে খাইছি আমি। আমার বউয়ের মুখে তুই ফুচকা তুলে দিচ্ছিস, কোথায় রে লাঠিটা দেখি তো। ওরে বাবা রে ডার্লিং, তোমাদের স্বামী চলে এসেছে, এবার আমাকে কেটে পড়তে হবে। তোমাদেরকে লজ্জা শরম নেই? আমি তোমাদের জলজ্যান্ত স্বামী থাকতে তোমরা একটা ফুচকাওয়ালার সাথে কেলোর কীর্তি করছো? কান খুলে শুনে রাখো দুই বউ, আর কোনোদিন যেন ওই ফুচকাওয়ালা এই বাড়িতে না আসে। মাইরি, ওই ফুচকাওয়ালা পিচকে আমাদের দেন, আমাদের জ্ঞান, আমরা ওকে ভালোবেসে ফেলেছি। আমরা দুজন তোমার সাথে সংসার করছি ঠিকই, কিন্তু মন আমাদের ওই ফুচকাওয়ালার কাছে, বুঝেছো? আমরা তোমাকে ভুলতে পারবো, কিন্তু আমাদের মাইলা ফুচকাওয়ালা ফিসকে কে কিছুতেই ভুলতে পারবো নে। ইরে মাইরি, বউ আমার, থাকে আমার সাথে, খায় আমার, আর ভালোবাসে আরেকজনকে। আর আমজাদিরা আজ তোদের মেরে ভালোবাসার ভূত নামাবো। মাইরি, তুই আমাদের ভূত নামাবি? তাড়াতাড়ি ব্যাটা। এ রূপা, এই ব্যাটার দোয়া চেপে ধর তো, আজ এই ব্যাটাকে ফুটবলের মতো কিক দিব। এ ভুবনে দিতে না যার তুলো না, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা মাওলানা রে, নূরের পুতুলা বাবা মাওলানা। আক মাওলা, ওরে বাবা, আগে কাস্টমার আমার কাছে হেঁটে আসতো, দৌড়ে আসতো, গাড়ি রিক্সা ভ্যানে আসতো, এখন তো দেখছি কাস্টমার আমার কাছে উড়ে আসছে। বল উড়ন্ত কাস্টমার, বল কি কারণে আমার কাছে এসেছিস? বাবা বাবা রে, আমার দুই বউ অন্য কারো প্রেমে দিওয়ানা হয়ে গেছে, এমন কোনো ওষুধ দিন যেন দুই বউ আমার প্রেমে পাগল হয়ে যায়। মাইরি, আমার চারপাশে ঘুরঘুর করতে থাকে। নো টেনশন, এমন মন মোড়ানোর কাজ করা তো আমার বাহাতের কামাল। নে উড়ন্ত কাস্টমার, এই ঔষধ নে, দুই বউকে সমান ভাগে ভাগ করে খাইয়ে দিবি, তোর দুই বউ তোর পিছনে লাড্ডু হয়ে ঘুরবে। হক মাওলা। ইরে মাইরি, আরাম যদি বউরা আমার, তোদের মন মোড়ানোর ঔষধ নিয়ে আসি আমি। তান্ত্রিক বাবা, এবার আপনি আমার পিছনে একটা কিক দিন তো, আপনার উড়ন্ত কাস্টমার এবার উড়ে যাবে। মাইরি, মিশিয়ে
দিয়েছি মন মোড়ানোর ঔষধ। কাল সকালবেলা হলেই বৌরা আমার পিছনে লাড্ডু হয়ে ঘুরবে, তারপর বউয়ের ভালোবাসা পাবো, আদর যত্ন পাবো। এই রে, বৌরা মনে হয় রান্নাঘরের দিকে আসে, কেটে পড়ি। শোন রূপা, প্ল্যান্টে কি তোর মনে আছে আজ মধ্যরাতে কিন্তু আমরা বাড়ি ছেড়ে পালাবো আমাদের ডার্লিং ফুচকাওয়ালা রাত ধরে? হ্যাঁ মনে আছে। নে নে এবার তাড়াতাড়ি খেয়ে নে তো। মেহু কোন? মেহু ডন, চিলি বিলি চিলি। আমাকে চিনতে পারছো না তোমরা? আমি তোমাদের স্বামী মিস কে। এবার চিনতে পেরেছো? ইউ নট মাই স্বামী, আই কিলিং ইউ। ধরতেরি আরো জোরে জোরে মারি। হুলুলুলুলু, ওরে জ্বালা রে জ্বালা, চেয়েছিলাম বউয়ের ভালোবাসা আর তার বদলে খাচ্ছি কামড়। বউরা হয়েছে আমার পাগল। ওরে বাবা রে, ঔষধের উল্টো ইফেক্ট পড়েছে। ওরে বাবা, ওরে বাবা ছাড় আমাকে। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে রে। আরে মিজকের বউ শেরপা রূপা নাকি? আয় আয় পুকুরে গোসল করবি নাকি? আয়, কি ঠান্ডা ঠান্ডা জল, গোসল করতে দারুণ লাগবে। মেউ শেফা, মেরা সচিনে রূপা, আমারা গোসল নেই করতা হে, আমারা কাম হে, তুমকো ডুবানা হে। ওরে সে ছেড়ে দে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে তোরা, মিজকে দুই বউ পাগল হয়ে গেছে রে। ওরে বাবা রে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও। চুলেছে লেস্টা নিব, আমরা পড়িব গাছের ডাল থেকে, বানর কলা খাইবে আমরা। পাটান ওকাওয়া। ওরে বাবা রে বাবা, এ কি রূপা বৌদি, শেফা বৌদি, তোমরা আমার লেজ ধরে টান দিলে কেন? ছি 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 ছি, স্বামীর বন্ধুর লেজ ধরে টানতে লজ্জা করে না? দে দে কলা, দে কলা খাবো, কলা খাবো, কলা খাবো। খবরদার বৌদিরা, আমার কলার দিকে একদম নজর দিবে না, প্রাণ দিতে পারি কিন্তু কলা দিব না। হ্যাঁ তুই কলা দিবি, দে তোর বাপ কলা দিবে। এই ধর ব্যাটারি। ওরে আমার কলা দিয়ে দাও। ওরে এরা পাগল হয়ে গেছে রে। ওরে ওরে ইরে মাইরি, বউ দুইটা আমার কোথায় গেল? সারা বন খুঁজে এলাম কিন্তু বউদের খুঁজে পেলাম না। ওরে বাবা রে, কোমর গেল রে। আরে আরে, তোমরা দুজন ঘরের চালে বসে কলা খাচ্ছ, নামো বলছি নামো। নো মানে না, হাম নেই নামেঙ্গা, হাম চালে বসে কলা চিবাইঙ্গা। ইরি মাইরি, এই 200 দিনের দেখছি মাথা খারাপ হয়ে গেছে। আয় হায়, ঔষধ খাইয়েছিলাম আমার ভালোবাসায় পাগল হওয়ার জন্য, তা না হয়ে এরা নিজেরা পাগল হয়ে বসে আছে। মাইরি, এই নামবি না তোরা, থাম, আজ বাসগুতা দিয়ে নামাবো তোদের। উকাওয়া।
হারামজাদেরা হয়েছে পাগল আর মার খাচ্ছি আমি। দাঁড়া, তোদের আমি এই ঘুমন্ত অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপর তোদের পাগলগিরি ছুটিয়ে দেব মাইরি। ডাক্তার মামা, যত ইচ্ছে টাকা নিন, তবু আমার দুই বউকে ভালো করে দিন মামা। আমার ফুলের মতো দুই দুটো বউ একেবারে পাগল হয়ে গেছে রে। আরে নো টেনশন ভাগ্নি, তোর বউদের আমি ঠিক করে দিব, কিন্তু তোকে যে এখন বাহিরে যেতে হবে, আমি আবার কারোর সামনে আমার চিকিৎসার কেরামতি দেখাতে পারি না। আরে না না, বাহিরে কেন যাব, সব কেরামতি আমার চোখের সামনে হবে। আরে কি বললি, যাবি না তুই? তবে রে দাঁড়া বেটা। ইরে মাইরি, আমাকে বের করে দিল। ওরে ডাক্তার মামা, আমার বউদের সাথে যদি উল্টাপাল্টা কিছু করেছিস তবে তোকে ছাড়বো না রে মাইরি। কি ব্যাপার মাইরি, আমার বউদের নিয়ে ডাক্তার মামা কি করছে? না, ভিতরে কোনো সাড়া শব্দ তো নেই। মেরা মাথা ফাট গয়া। ইরে মাইরি, এটা কি ডাক্তার মামার চিৎকার না? কি হয়েছে দেখি তো গিয়ে। ইরে মাইরি, ডাক্তার মামা, এ কি অবস্থা হয়েছে আপনার? আপনার মাথা কে পাটালো? আর আমার বউ দুটো কোথায়? ওরে ভাগ্নি, তোর বউই তো আমার এই অবস্থা করেছে রে ভাগ্নি। আমার মাথা ফাটিয়ে ওই জানালা দিয়ে পালিয়েছে। ওরে ভাগ্নি রে, মাথাটা আমার ব্যান্ডেজ করে দে রে, নয়তো রক্ত পড়তে পড়তে রক্ত শূন্যতায় মারা যাব আমি। ওরে ডাক্তার মামা, তুমি তোমার মাথা বসে বসে ব্যান্ডেজ করো, আমি আমার বউদের খুঁজতে যাই মাইরি। ওরে ওরে মিসকে ভাগ্নি, থাম থাম, যাস না রে ভাগ্নি, আমার ব্যান্ডেজ করে দিয়ে যা। ওরে ভাগ্নি রে থাম। ওরে হারামজাদিরা, ডাক্তারের মাথা ফাটিয়ে এসে তোরা গাছে বসে আছিস? নাম নাম, বাড়িতে চল, বাড়িতে চল। যাবনি, আমরা বাড়িতে যাবনি। আগে তুই একটা গান বল আর নাচ দেখা, তাহলে বাড়িতে যাবো আমরা। ওরে পাগলের কারখানা, তোদের আমি নাচ গান শোনাবো। নাম বলছি, নাম 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 বনি, নাম বনি, নাচ গান বল, গান বল, গান বল। কপাল, সবই আমার কপাল মাইরি। এই দাঁড়া, গান বলছি দাঁড়া। এই দিলবার দিলবার, এই দিলবার দিলবার, তুমছে মিলনে কি বাতে দিলবার, হেই দিলবার দিলবার, এই দিলবার দিলবার। এই এই চার চার, আমাদের চার বলছি, কেটে ফেলবো একদম, পারফেক্ট করবো। চার চার, আমাকে চার। তোদের পাগলামি শেষ না হওয়া পর্যন্ত তোদের আমি কিছুতেই ছাড়বো না মাইদি, সব আমার দোষ। তোরা যে তান্ত্রিকের ওষুধ খেয়ে পাগল হয়েছিস, তোদের আমি সেই তান্ত্রিকের কাছেই নিয়ে যাব মাইরি। একই মিচকে, তুই তোর বউদের অমন খাঁচায় পুরে নিয়ে এসেছিস কেন? এরে মাইরি, তান্ত্রিক বেটা, পাগলদের খাঁচায় পুরে আনবো না তো কিসে আনবো? কি ওষুধ দিয়েছিস যা খেয়ে দুটো বউ আবার পাগল হয়ে গেছে? এখন যে করে হোক, বউদের ঠিক করে দে মাইরি। কুল কুল, জাস্ট কুল। এই নে আরেকটা ঔষধ, এই ঔষধ তোর বউয়ের খাইয়ে দে, একদম সুস্থ হয়ে যাবে। গিলি গিলি পা, তুই খাবি ঔষধ, নে তুই খা। গিলি গিলি পা, মেহু মহারাজা মিসকে, সৈন্যদল আপনি।
আরে বাবা রে, ওরে মা রে, ছেড়ে দে রে, এই বেটা মিসকে নিজেই পাগল হয়ে গেছে রে, ওরে বাবা। গিলি গিলি চিলিমিলি পা, এত করে বললাম তারে, এত করে বললাম তারে, তবু দেখা পাইলাম না, পাগল ছাড়া দুনিয়া চলে না, হে পাগল ছাড়া দুনিয়া চলে না, মিসকে পাগল তার দুই বউ পাগল 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 করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না বন্ধুরা, পাগল ছাড়া দুনিয়া চলে না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।